চীনের কারিগরি নির্দেশনায় এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তৈরি হচ্ছে বিদেশি ধাঁচের পরচুলা, যা স্থানীয়ভাবে আলগাচুল হিসেবে পরিচিত। উপজেলার বিভিন্ন গ্রামে অল্প দিনের মধ্যে গড়ে উঠেছে শতভাগ রপ্তানিমুখী পরচুলা তৈরির ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা। প্রায় অর্ধশত কুঠির শিল্প কারখানায় হাতের বুননে পরচুলা তৈরি করছেন গৃহবধূ সহ প্রায় সহস্রাধিক তরুণী। নিজ নিজ এলাকা থেকে বাড়তি রোজগার করে কিছুটা হলেও সচ্ছলতার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রেখেছেন এখানকার নারীরা। এই কোম্পানি মানে যবে থেকে চালু হয়েছে তবে থেকে এখানে আমরা কাজ শিখেছি, এখানেই করতেছি। ম্যাডাম আমাদেরকে এখানেই শিখাইছে, আমরা এখানেই কাজ করতেছি। আমাদের কাজ করার বয়স 2 মাস হচ্ছে। মাথা ভর্তি চুল থাকলে যেমনি ভাবে নানা ধরনের সাজা যায়, তেমনি চুল না থাকলেও রয়েছে এর সমাধান। পরচুলার সাহায্যে আসল চুলের উপরে আটকে দেয়া যায় নকল খোপা কিংবা বেনি। আলগায় এ চুলের মান যত ভালো তত বেশি দাম ও দেখতেও আসলের মতো। এখানে তরুণীদের পাশাপাশি ছুটির অবসরটুকুতে রোজগার করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরাও। হাতের বুননের কারুকাজ দিয়ে পরচুলা তৈরি করা এসব শিল্পীরা আছেন তাই বেশ খোশ মেজাজে। যখন স্কুল ছুটি থাকে বা সরকারে ছুটি দেয় স্কুল, তখন আমরা ওর ফাঁকে এই কাজটা করি। চীন দেশের কারিগরি নির্দেশনায় দেশটির ক্রেতারাই কিনে নিয়ে যাচ্ছেন এখানকার উৎপাদিত নানা ডিজাইনের সকল পরচুলা। নারী শিল্পীদের হাতে তৈরি পরচুলা কারখানাগুলোর উদ্যোক্তারাও বেশ লাভবান। তো আমাদের যে প্রোডাক্টটা আছে, যেটা এটা আমাদের দেশীয় কোনো কাজ না, এটা বাইরের দেশে থেকে কাজটা আসছে, বাংলাদেশ সরকার অনুমোদিত কাজ। তো আমরা চাই বা আমি বা আমরা যারা আছি এখানে, উদ্দেশ্য একটাই যে আসলে আমাদের এলাকার উন্নয়ন হোক, মেয়েদের কর্মসংস্থান গড়ে উঠুক। নারীদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়নের স্বার্থে দেশি বিদেশিদের বেশি করে সহায়তা দানের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়া সহজ শর্তে ট্রেড লাইসেন্সের সহায়তারও আশ্বাস দিয়েছেন তারা। আমরা ইউনিয়ন পরিষদ থেকে সহজ শর্তে সহজভাবে আমরা ট্রেড লাইসেন্স দেব তাদেরকে, তারা যেন ব্যবসা করে আরও বহির্বিশ্বে আমাদের বায়াররা এসে যেন আমার ইউনিয়নের মুখ উজ্জ্বল করে। এদিকে সম্ভাবনাময় এই শিল্পের সাথে জড়িত পরচুলা শিল্পীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের সম্ভাব্য সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের এই কর্মকর্তা। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অর্ধ শতাধিক কুটির শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পরচুলা বিদেশে রপ্তানি হচ্ছে, এবং তাদের যদি কোনো ধরনের আর্থিক সহযোগিতা এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়, আমরা আমাদের কার্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আলগাচুলের নানা রকম ডিজাইন নিয়ে আসছেন স্থানীয় উদ্যোক্তারা। সাধারণ পরচুলা মূলত চিকন ও তাতে প্লাস্টিকের ব্যবহার বেশি, তাই এটি বেশ চকচকে, তাই এর চাহিদাও কম। অপরদিকে বিদেশি প্রযুক্তি দিয়ে বানানো পরচুলাগুলোর অধিকাংশই সিনথেটিক তন্তু দিয়ে বানানো হয়, যার কারণে চকচকে এবং অনুজ্জ্বল ম্যাট দেখায়, তাই এর চাহিদাও বেশি। নিউজ ডেস্ক, আরটিভি।